শীতলকুচিতে গুলি চালানোর ঘটনাকে গণহত্যা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, একটি দলের স্বার্থে সবকিছু বদলে দেওয়া যায় না। আমি নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করি, কিন্তু ওরা যা ঘটনা ঘটাচ্ছে তা নজিরবিহীন। আমি কোচবিহারের মানুষগুলোর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু 72 ঘন্টা আটকে দেওয়া হলো। গতকালের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এটা গণহত্যা, গুলি করতে হলে কোমরের নিচে করবে, প্রত্যেকটা গুলি গলায় না হলে বুকে লেগেছে। এদিকে প্রধানমন্ত্রী ক্লিন চিট দিয়ে চলে যাচ্ছেন, এদিকে আজ মৃতের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন মুখ্যমন্ত্রী। আচ্ছা, আপনি পরিবারকে বলবেন আমরা পরিবারটা সব দেখে দেব, বাদ বাকিটা যে হারিয়ে গেছে তাকে তো পাবো না, আমরা তো বিচার চাই, যা বিচার চাইবার আমরা চাইছি, আমরা করছি, আমরা দেখাও করবো আপনাদের সাথে, আমি দেখাও আজকে যেতাম, কিন্তু আমাকে যেতে দেয়নি বদমাইশি করে। যাই হোক, আমি 14 তারিখে যাওয়ার চেষ্টা করবো। আর দুই হচ্ছে, আপনি পরিবারের জন্য, পরিবারের ওর যে 45 দিনের বাচ্চা আছে বা বউ টউ যারা আছে তাদেরটা বাদ বাকি আমরা দেখে দেবো, ঠিক আছে? দাদা, আপনার নাম কি? হ্যাঁ, নমস্কার ভাই। হ্যাঁ,